হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি উপমা জ্যোতি। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিজয়া দশমী প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো যেহেতু বিজয়া দশমী প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছি, তাই বুঝতেই পারছেন যে আজকে আমাদের এখানে বিজয়া দশমী। আজকে হচ্ছে শুক্রবার, বাংলাদেশে ইন্ডিয়াতে সব জায়গায় অলরেডি শেষ, আমাদের এখানে আজকে আজকে তো দশমী, বিকাল 4টা অলরেডি বেজে গেছে। পূজার আজকে শেষ দিন, আনন্দ তো করতেই হবে। তো যাই হোক, রান্নাবান্না করবো, সব কিছু রেডি করে রাখছি, চুলা জ্বালাইতে ইচ্ছা করতেছিল না, তাই ভাবলাম একটু ব্লগ শুরু করি। ব্লগ শুরু করলে হয়তো এনার্জি পাবো, সেজন্য এখন ব্লগটা করা, নয়তো ব্লগ করার কোনো মুডই ছিল না। তো যাই হোক, আজকে রান্না করব, এখানে সব কিছু রেডি করে রাখছি। আজকে রান্না কি করব জানেন? আজকে রান্না করব হচ্ছে মাটন বিরিয়ানি, আর দুই রকমের কাবাব করব, আর ডিম, একদম সিম্পল বাট মজার। তোমার সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, বাবা কোথায়? ও হাঁচিও আসছে। আর কি হয়েছে তোমার? কি কাহিনীটা হয়েছে? কাহিনী হয়েছে, কি কাহিনী হয়েছে? সোনামা বাবা ঘুমাচ্ছে। ওকে, তুমি পূজোতে যাবে? যাবে। ওকে, শাড়ি পরবে? না, শাড়ি পরবে না। তুমি লেহেঙ্গা পরবে? না। তাহলে কি পরবে? হাই ফাইভ দাও মাকে একটা। হাই বাই ননদা, দুর্গা পূজা নমস্কার দাও সবাইকে। ওকে 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 ওকে, দুর্গা পূজার নমস্কার দাও সবাইকে, নমস্কার দাও, বলো আবার দাও, আবার দাও, আবার দাও, বলো শুভ বিজয়া, শুভ বিজয়া, বাই বাই, নমস্কার দাও, নমস্কার দাও, বলে শুভ বিজয়া, গুড গার্ল, টাটা। ওকে ওকে ওকে, মাংসটা প্রায় হয়ে আসছে বিরিয়ানির জন্য, আলুটাও দিয়ে দিছে, আলুটা আগে ভেজে রাখছিলাম। আর এখানে টুনা কাবাবের জন্য সব রেডি করে রাখছি। আর এখানে আরাধ্যা যা পরিমাণে দুষ্টামি করতেছে, মানে বলে বোঝানো যাবে না, জামা ভিজে ফেলছে, সেজন্যই জামাটা এখানে বটে রাখছে যেন আমি না দেখি। জামা কিভাবে ভিজাইছো? হ্যাঁ, পানি কিভাবে ফেলছো? পড়ে গেছে প্যান্ট, নামাও প্যান্ট, এগুলো সব ভিজায়ে তারপরে একটু বোটে রাখছে যেন আমি যেন না দেখতে পারি। এ কয়দিন তো আপনাদের সাথে আমি আমার পূজার ব্লগগুলো শেয়ার করছি, সবগুলোই বাইরে ছিল ব্লগ। তো আজকে অনেকদিন পর বাসায় ব্লগ করতেছি, আজকে অনেকদিন পর সে চিরচেনা জায়গা। আপনাদের কেমন লাগতেছে জানাবেন কমেন্ট বক্সে। তো রান্নাবান্না তো প্রায় শুরু হয়ে শেষের দিকেও, এখন জাস্ট বিরিয়ানিটার যে চালটা ওইটা রান্না করব, রান্না করে মিক্স করে দিব, আর টুনা কাবাবটা করব। কোথায় যাবি? সারাদিন এখানে যাবে, ওইখানে যাবে, এই 4-5 দিন পূজা এত ঘুরতে ঘুরতে আরাধ্যার অভ্যাস খারাপ হয়ে গেছে, এখন আর সে বাসায় থাকতে চায় না, একবার এখানে যাবো, একবার ওইখানে যাবো। ওই দেখো জুতো নিয়ে বাইরে যেতেছে, লক করে দাও দরজা, ওজন তো চেঞ্জ দরজা লক করেন, লক করেন, তারপর ব্লক, তারপর ব্লক। কাজ করে মুতে দিছে কিসে? রাত করে এটা কার খাচ্ছে তাছে? আই মুতে গেনি ভাই, গেনি না, এটা কাটতে পাইছে। তুই এটা কি করলি? কি করলি এটা? কি করলি তুই? হ্যাঁ, ওরে এখন বকা দিলে ও এখন কি করে? প্যান্টের মধ্যে পিপি করে দেয়। আমি আবার চলে আসছি কিচেনে, এখন বাজে 8:30, আর থেকে ডিনার টিনার করাই ফেলছি। এখন আমাদের রাতের খাবারের প্রস্তুতি নিতেছি, বিরিয়ানি তো রান্না করা শেষ, এখন এখানে কাবাব ভাজতেছি। না জানি আপনাদের সাথে কথা বলতে বলতে কাবাবটা পুড়ে যায়। তো যেটা বলতেছিলাম, আরাধ্যাকে এখন কিছু বলা যায় না, আরাধ্যাকে যদি এখন বকা দিই, আরাধ্যা ডাইরেক্ট প্যান্টের মধ্যে পিপি করে দেয়। এটা এখন হয়েছে ওর নতুন একটা ইয়া ধরছে, মানে ও হয়ে ইদানিং এটা এই টেকনিকটা নতুন শিখছে, আবার পিপি করে আবার হাসে। এ হয়েছে আমার ঘরের কাজ কারবার, রান্না করলে প্রথমে তার একটু টেস্ট করতে হয়। জিব্বা লক 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 করে, লক লক করে দেই খাওয়ার জন্য। খাইতে পারবে না এখন কাবাব এটা খায়ে? ইয়া এটা ওই দিনের মতো করি না, এটা একটু ডিফারেন্ট করছি। আমার সময় বানানোর সময় অলরেডি 2-3টা সাবার করে ফেলে,
এইখানে চিকেন কাবাব টুনা কাবাব রেডি করে রাখছি, এখনো টেস্ট করবে। চিকেনটা দেখি, এটা আমাকে দেন তো। ভালো ছিল। আমি তেল দেবো না। আর আর বড় একটা বড় গুণ হইছে, আর বড় সাক্ষাৎ অন্য গুণ। ইয়া এটা নিয়ে যাওয়া যেন, আমি একটা দিনও খারাপ খাই না গো। কালকে রাতে কুদা নিয়ে ঘুমিয়ে গেছি। আমি ঝগড়ক ঝাটিয়ক ভাই, আর বউ আমার খাওয়ায় ম্যাশ করছে যে কিছু কিছু জায়গা। এই যে যে নেন এদেন। আমার বাবা আগে ছোট ভাইও খাইতো না, কিন্তু এখন নাকি ছোট ভাই খুব খাসি পছন্দ করে। অনেস্টলি আমিও পছন্দ করতাম না দেশে থাকতে, খাসি মাংস গন্ধ লাগে। কি হইতো? চিকেন, চিকেন মানে চিকেনে কি দুপুর বিরিয়ানি, রাত্রে ঘুমের আগে আছে না একটু লাইট, তো লাইটের ধরো মানে একটু লাইট ফুড, চিকেন স্টু না গপ মায়রা তো যেটা এখন তো চিকেন ঝোল আর ভাত, এটা তো এটা তো রেগুলার খাওয়া। মুরগি মাংস, ভাত, ইলিশ মাছ হলে ইলিশ মাছ, চিংড়ি মাছ হলে চিংড়ি মাছ, মানে মানে সাইডে আরো থাকে, মানে এটা কোনো স্পেসিফিক আছে না। টানা চার পাঁচ দিন নিরামিষ খাওয়ার পরে যখন একটু মুরগির মাংসের ঝোল দিবে না, আপনার অটোমেটিক ওইটা স্পেশাল মনে হবে, কারণ আমরা চার পাঁচ দিন নিরামিষই খেতাম। আমাদের বাড়িতে পূজা হতো তো আমাদের পঞ্চমীর দিন না ষষ্ঠীর দিন ঘট বসতো, পঞ্চমীর দিন থেকে মা সবকিছু ধুয়ে টুয়ে একদম নিরামিষ, আলু ভাজি, ডাল, নিরামিষ তরকারি, ওই যে পেঁপের তরকারি টরকারি, আপনাকে যে পেঁপের তরকারিটার কথা বলতেছিলাম না, ওই টাইপের পেঁপের তরকারি, মানে এগুলো খাওয়ার পরে তখন মনে হতো যে মাংস দিয়ে কখন ভাত খাবো। ব্রাঙ্গো ওটা আমার খাসির মাংসটা আছে না, ম্যান্ডেটরি আছে। অনেক সময় খাসির ঝোল করতো, অনেক সময় খাসির ইয়া করতো, বিরিয়ানি করতো দেশি স্টাইলে, ওই মানে মাংসটা আলাদা রান্না করতো, তারপরে পোলাও, একের বেসিক পোলাও এই চালগুলো একটা বলে না, ও বাবা বাসমতি চালের পোলাও বা বাসমতি চালের বিরিয়ানি, আমাদের এখানে বাসমতিটাকে কেউ দাম দেয় না। এখানে বাঙালিদের মধ্যে চিনি গুড়া চালটাকে বা কালো জিরা চিনি গুড়াকে সেম, কারণ এগুলো মানে এত পাওয়া যায় না, বাট এক্সপেন্সিভ। হ্যাঁ বাসমতি ইজ অ্যাভেইলেবল, বাট ওটাও তো শাট আপ, ওকে সরি, 5 মিনিট কথা বলে ফেলছেন। 5 মিনিট কথা বলে ফেলেছি, ও মাই গড, এত স্টোরি শেয়ার করলে কেমন হবে? না রাখতে পারবো না, আমি এডিট করতে অনেক কষ্ট হয়। কি খাবো? ওরে রে, আজকে হাড়ি সবাই দিয়ে দিলাম টেবিলের উপর, দেখি ও কত খাইতে পারে। বিরিয়ানিটা দেখাবো, ঝুম 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 ঝুম, 1 2 3 4 5 6, আমি কোনো বেরেস্তা টেরেস্তা দিই নেই। মাই ফেভারিট কি কসাই? আলু। আলু আমার দরকার, খাসি মাংস কম দেন। সালাম নিলাম একটু, একেবারে দেখি আপনার প্লেটের একটা ছবি তুলি। অবশ্যই, দাঁড়া একটু, একটা এটা থাকবো, আর এক পিস লেবু। আহ কি চাই? হ্যাপি মজুমদার, দশমীর খাবারে হ্যাপি, শুভ শুভ বিজয়া দশমী, সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। আমার আমি সকালে উঠি বলতেছি বউ কি রকমের বিরিয়ানি রান্না করবে,
তো বলতেছিল মানে ও তখন মনে বললাম না একটু একটু মন খারাপ ওই একটা বিরিয়ানি রান্না করুন তো বলতেছে না অনেক রকমের বিরিয়ানি আছে না তো সেই সময় একটু মন খারাপ করে বলতেছে মানে মন খারাপ না একটু বিরক্ত হয়ে বলতেছে ঘোড়ার ডিম দেখেন এটা নিলাম তো সালাদ আর একটু আর একটু আমার স্বামী এই বিবি কাবাব বানাই নেক্সট টাইম বিবি কাবাব বানাবো আমি আর এটা এটা আছে না আলু মানে ঘরোয়া পরিবেশের একটা ব্লগ জানি না কেমন লাগছে ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ব্লগে অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে সামনে আপনাদের সামনে আসবো ততক্ষণ আমার চ্যানেলের সাথেই থাকবেন টাটা খাবে না বাই বলবে কি একটা অবস্থা ক্যামেরা বন্ধ ভালো আছে বাবু রে ক্যামেরা তুললে খেতে মানে তুই থামো মানে আর খাওয়াটা এসে যাবে না একটু নিরিবিলি আপনি তো বলছেন রিভিউ দিবেন রিভিউ মানে দুই মিনিট আর হবে না কতগুলো খাই খাই করে এটা কেমনে করে ভালো খাওয়া একটু আস্তে ধীরে বসিয়েছে না খেতে ভালো লাগে এই কথাবার্তা বললে আমি একটু ইয়ে নয় মাংস পিস নেওয়ার কথা ছিল এক পিস আপনি কয় পিস খাইছেন আমি তো ফুড রিভিউ করার না দুই পিস